রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি সোমবারের মধ্যে পদত্যাগ করছেন এই প্রশ্নটাই বোধহয় পশ্চিমবঙ্গের মানুষ জানতে চাইছেন যে সত্যি কি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সোমবারের মধ্যে পদত্যাগ করছেন এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলাতেও এই একই প্রশ্ন উঠল তিনি বললেন সোমবারের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে এই আওয়াজ তিনি আগেও তুলেছিলেন কিন্তু কেন যারা জানেন না তাদের জন্য বলছি অনেকেই হয়তো জেনে গিয়েছেন যে আগামী সাতাশ তারিখে ছাত্র যুব সমাজের তরফ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে সাতাশ তারিখ অর্থাৎ মঙ্গলবার এবং তার আগে নাকি বলা হচ্ছে যে সোমবার পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সময় রয়েছে যে তার মুখ্যমন্ত্রীত্ব তিনি ত্যাগ করতে পারেন সোমবারের মধ্যে যদি সোমবার তিনি ত্যাগ না করেন তাহলে আন্দোলনের মাত্রা নাকি এমন জায়গায় পৌঁছে যাবে ছাত্র যুবদের ডাকা নবান্ন অভিযানের আন্দোলন এমন জায়গায় পৌঁছে যাবে যে সরাসরি মুখ্যমন্ত্রী নাকি ভয় পেয়ে যাবেন এবং তাকে বাধ্য হতে হবে পদত্যাগ করতে এমনই কিন্তু একটা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় থেকে রাজনৈতিক নেতৃত্ব অরাজনৈতিক ব্যক্তিত্বরা বলতে শুরু করেছেন দেখুন এই বক্তব্যটা যদি দু মাস আগেও বলা হতো আর জিকর কাণ্ড ঘটে যাওয়ার আগে যদি বলা হতো তাহলে নিশ্চিতভাবে আপনারা কেউ ইন্টারেস্টেড হতেন না এবং আপনারা কেউ মনে করতেন না যে এটার মধ্যে কোনো সত্যতা রয়েছে বা এই ঘটনাটা একেবারেই ফালতু এ নিয়ে আলোচনা করার প্রয়োজনই নেই কিন্তু নিশ্চিতভাবে এখন প্রত্যেকটা মানুষ এটিকে একেবারেই ফালতু ঘটনা বলতে পারবেন না এই কারণেই যে যেভাবে চোদ্দই আগস্ট রাত্রির বেলায় গোটা পশ্চিমবঙ্গ গণ অভ্যুত্থান দেখেছিল এবং একটা ঘটনাকে কেন্দ্র করে যেভাবে সোশ্যাল মিডিয়া থেকে রাস্তা এবং প্রত্যেকটি গোষ্ঠীর মানুষ নিজের নিজের মতো করে রাস্তায় প্রতিবাদে নেমেছেন সেটা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ওপর একটা অনাস্থা সেটা প্রকাশ্যে চলে এসে গিয়েছে যেটা এতদিন পর্যন্ত মানুষ ভাবত যে আমি হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে অপছন্দ করি বাকিরা বোধহয় পছন্দ করে এই মিথটা বোধহয় ভেঙে গিয়েছে যখন চোদ্দ তারিখে কেউ একটা অনামজাদা রাত্রির দখলের ডাক দেওয়াতে যেভাবে মানুষের সারা সেটা কার্যত চমকে দিয়ে যেন প্রমাণ করে দিয়েছে যে সত্যিই মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বের শাসনকালে অতিষ্ঠ এবং সেই কারণেই যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে সেই অভিযানটা অন্তত বিগত দিনের যে সমস্ত নবান্ন অভিযান আমরা দেখেছি তার থেকে একেবারে সম্পূর্ণ আলাদা হতে পারে যদি আরো একবার চোদ্দই আগস্ট রাত্রিরের মতো শত মানুষ কোনো রাজনৈতিক দলের পতাকা ছাড়া রাস্তায় নেবে যান তাহলে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাজনৈতিকভাবে অস্বস্তিটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে বিরোধী দলনেতা কি বলেছিলেন তিনি ছোট্ট একটা বক্তব্য আপনাদের শোনাই তারপরে কন্টিনিউ করব আলোচনা আমরা বলি না আমরা মা বলি দেবী দুর্গা পূজা আমার বলকে মেরেছ তোমরা মেরেছ তার আমরা তোমাদের ছাড়ব না এ লড়াই চলছে এ লড়াই চলবে যতক্ষণ ওরা শান্তি থাকবে আমরাও শান্তি রাখব যখন বল প্রয়োগ হবে সমুচিত উত্তর আমরা দেব আমার বাবেন সোমবারের মধ্যে গদি ছাড়ো পদত্যাগ করো এটা কোন রাজনৈতিক দল ব্যক্তির আওয়াজ নয় দেখুন এই যে নবান্ন অভিযানের আন্দোলনকে যে রাজ্য সরকার বা রাজ্য প্রশাসনের তরফ থেকেও ছোট করে দেখা হচ্ছে না তারও প্রমাণ মিলেছে আপনারা জানেন যে রাজ্য প্রশাসন এতটাই ভয় পেয়ে গিয়েছে এই নবান্ন অভিযানের ডাককে কেন্দ্র করে যে এই প্রথমবার কোনো একটা মিছিলকে আটকাতে তারা সরাসরি কলকাতা হাইকোর্টে চলে গিয়েছিল এতদিন আমরা দেখতাম যে কোনো একটা অনুষ্ঠান বা মিছিল করার জন্য বিরোধীদের কলকাতা হাইকোর্টে যেতে হতো পারমিশন নিয়ে আসার জন্য পুলিশ পারমিশন দিত না আর বিরোধীদের সেই পারমিশন নিয়ে আসতে হতো কলকাতা হাইকোর্টে কিন্তু এই নবান্ন অভিযানের আন্দোলনটা কেন আপনাদের বলছি যে মুখ্যমন্ত্রী এতটা ভয় পেয়ে গিয়েছেন যে রাজ্য প্রশাসনের তরফ থেকে তিনি আগে ভাগে চলে গিয়েছেন কলকাতা হাইকোর্টে তিনি বলছেন যে পুলিশ প্রশাসনের পারমিশন নেওয়া হচ্ছে না অথচ এই নবান্ন অভিযানের ডাক দিয়ে দেওয়া হয়েছে তা সত্ত্বেও কলকাতা হাইকোর্টের রায় নিশ্চিতভাবে আপনাদের খুশি করবে কলকাতা হাইকোর্ট কোনো রকমেরই কিন্তু এতে হস্তক্ষেপ করতে চায়নি নবান্ন অভিযান বন্ধের জন্য কলকাতা হাইকোর্ট কোনো রকমেরই হস্তক্ষেপ করেনি এবং গোদের ওপর বিস্ফোরা কি আপনারা জানেন যে কলকাতা সুপ্রিম কোর্ট দুটো থেকে কিন্তু বলে দিয়েছে শান্তিপূর্ণ আন্দোলনের ওপর কিন্তু পুলিশ নির্যাতন করা চলবে না যাকে তাকে একেবারে ধরে নিয়ে গ্রেপ্তার করে নেওয়া যাবে না এইভাবে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্ট সেই রায়গুলো দিয়ে দিয়েছে সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই মুহূর্তে যথেষ্টই অস্বস্তিতে কারণ তারা যেটা চেয়েছিল যে হাইকোর্টের থেকে এমন একটা রায় নিয়ে আসবে যেটা নবান্ন অভিযানকে তারা স্তব্ধ করে দিতে পারে বরঞ্চ বুমেরাং হয়ে গেল আন্দোলনকারীরা আরো বেশি ভরসা পেয়ে গেলেন ন্যায়ালয় পর্যন্ত এই আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য কোনো রকমের নির্দেশ দেয়নি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যটা শুনুন এবং নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রীর কানেও হয়তো পৌঁছেছে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেফিনেটলি সোমবারের মধ্যে পদত্যাগ তো তিনি করবেন না কিন্তু এইভাবে যদি সাধারণ মানুষ চোদ্দ তারিখের মতো রাস্তায় নেবে যদি নবান্নের দিকে অগ্রসর হয় তাহলে হ্যাঁ এটা বলতে পারি যে মুখ্যমন্ত্রী বেশি দিন এই আসনে আর থাকতে পারবেন না বিরোধী দলনেতার বক্তব্যটা শুনুন ছাত্র সমাজের যে ব্যানারটা প্রথম সোশ্যাল মিডিয়ায় এসেছিল তারা বলেছিলেন বাড়ি থেকে প্রত্যেক বাড়ি থেকে একজন যাবে বাকিটা কিভাবে হবে ছাত্র সমাজই সিদ্ধান্ত নেবে আজকে ডিভিশন অভিযানে এবং রাজ্য যখন বিনা সকালে বিপরীত বুদ্ধি কে পিটিশনার আমি জানি না যারা অর্গানাইজ করছে এখনো নো বডি কাম ইন ফ্রন্ট অফ মিডিয়া অর পাবলিক একটা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন হচ্ছে দাদা আমরা আমাদের পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি যে প্রতি বাড়ি থেকে একজন আসুন আমি বলেছি হ্যাঁ আমার বাড়ি থেকে আমি এটা যে কল ছিল জেনারেল কল স্বতঃস্ফূর্ত কিন্তু রাজ্য সরকার উইথ প্যানিক

শুলেন বন্ধুরা শুধু তাই নয় আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে যতবারই আমাদের এই রাজ্য প্রশাসনের তরফ থেকে কিংবা সন্দীপ ঘোষের তরফ থেকে বিভিন্ন ক্ষেত্রে যাওয়া হয়েছে তাদের কপালে শুধু দুঃখই জুটেছে এইটা থেকেই প্রমাণিত আপনারা বিগত এক বছর ধরে যদি দেখেন যে যতগুলো মামলা রাজ্য সরকার চর খেয়েছে সেটা থেকেই বুঝতে পারবেন যে আমাদের এই রাজ্য সরকারটা মানুষের স্বার্থে কাজ করার চেষ্টা করছে না তারা চাইছে মানুষকে চাপিয়ে দিয়ে এমন কিছু চুরি দুর্নীতি করার শুধুমাত্রই টাকা মুখের মধ্যে গুজে হাজার দিয়ে মানুষকে মুখ বন্ধ করে দেওয়ার যে চেষ্টা করছেন তাতে করে বেশ কিছু মানুষজন নিশ্চিতভাবে গিয়েছেন কিন্তু সকলে যে বিকিয়ে যায়নি সেটা চোদ্দ তারিখের রাত্রির বেলা এবং আরজিকরের ঘটনার এই প্রতিবাদ জানান দিয়ে দিয়েছে আপনাদের আরও একটা বড় ঘটনা উল্লেখ করতে চাইব এই মুহূর্তে তো আপনারা সকলেই জেনে গিয়েছেন সোশ্যাল মিডিয়ার যুগ ঘটনা ঘটলেই সবার কাছে পৌঁছে দেয় তাও আপনাদের সামনে বলার চেষ্টা করব যে ঘটনাটি আপনারা জানেন সেটা হচ্ছে নাকি আর্থিক দুর্নীতি হয়েছে সেই সংক্রান্ত বিষয়ে হঠাৎ করেই আমাদের রাজ্য সরকার একটা সিট গঠন করে নেন এবং সেই সিটের মধ্যে এমন চারজন পুলিশ আধিকারিককে বা ব্যক্তিকে বসিয়েছেন যাদের নিয়ে প্রচুর প্রশ্ন রয়েছে তাদের মধ্যে কাউকে কাউকে অভিযোগ করা হচ্ছে যে তারা চিটফান্ড মামলায় কাউকে অভিযুক্ত করা হয়েছে বা তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের মধ্যে কেউ আবার আমাদের রাজ্যপালকে হেনস্থার বিরুদ্ধে একটা প্রচেষ্টা করেছিলেন তার মধ্যে অর্থাৎ মুখ্যমন্ত্রী বেছে বেছে এই রকম চারজনকে ঠিক করেছিলেন যারা নাকি এই তদন্তের দুর্নীতি করবে এবং মজার ব্যাপার কি জানেন যে এই সিট যখন গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী তা নিয়ে সন্দীপ ঘোষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বা সন্দীপ ঘোষ কোনো আপত্তি তোলেননি কিংবা সন্দীপ ঘোষের কাউন্সিল বা সন্দীপ ঘোষের আইনজীবীরা কলকাতা হাইকোর্টে চলে যায়নি এই সিটের বিরোধিতা করে গতকাল কলকাতা হাইকোর্ট আরো একটা ঐতিহাসিক রায় দিয়েছে যেটা নিয়ে এই মুহূর্তে সন্দীপ ঘোষ সহ আমাদের এই রাজ্য সরকার ভয় পেয়ে গিয়েছে সেটা হচ্ছে আরজিকরের এই নির্যাতিতার এই ঘটনার পাশাপাশি আরজিকরের যে সমস্ত আর্থিক তছরূপ হয়েছে এবং দুর্নীতি হয়েছে তারও তদন্ত করবে সিবিআই এমনও নির্দেশ দিয়ে দিয়েছে কিন্তু কলকাতা হাইকোর্ট আর এটাই একেবারেই বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে সন্দীপ ঘোষের কাছে কারণ শোনা যাচ্ছে যে যখন কলকাতা হাইকোর্টে নির্দেশ দিয়েছে তার নাকি পনেরো মিনিটের মধ্যে সন্দীপ ঘোষের আইনজীবীরা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়ে গিয়েছেন যে এইটাকে যেন বন্ধ করে দেওয়া হয় একটু ভেবে দেখুন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন চারজন আধিকারিকের সিট গঠন করে দেওয়া হয় তখন কিন্তু সন্দীপ ঘোষের কোনো প্রবলেম নেই তখন তার কোনো আপত্তি নেই কিন্তু যেই সিবিআই তদন্ত দিয়ে দেওয়া হলো তখন সন্দীপ ঘোষের কিন্তু আপত্তি চলে এলো অন্তত সোশ্যাল মিডিয়ায় দাবি করছেন বিজেপির নেতৃত্বরা যে তিনি ডিভিশন বেঞ্চে চলে গিয়েছেন এই হচ্ছে পরিস্থিতি এবং আরো আপনারা যদি ভালোভাবে খেয়াল করে দেখেন একটু খেয়াল করতে হবে আপনাদের একটু নজর করতে হবে দেখুন সব জিনিসটা তো ওইভাবে প্রমাণ করা যায় না তার কারণ যারা আমাদের অপোনেন্ট যারা আমাদের সমাজটাকে একেবারে শেষ করে দেওয়ার চক্রান্ত করছেন তারা অত্যন্ত প্রভাবশালী তারা কোনো প্রমাণ ছেড়ে দেবেন না তারা প্রমাণ লোপাট করে কিন্তু কাজগুলো করছেন তাই প্রমাণ ওইভাবে আপনি পাবেন না কিন্তু আপনাকে নিজেকে বুঝতে হবে যে সত্যি সত্যি কে ভালো আর কে মন্দ এই ধরুন আক্তার আলীর নাম আপনারা সকলেই শুনেছেন আক্তার আলী হচ্ছে আরজি করের ডেপুটি সুপার ছিলেন এবং তিনি দু হাজার একুশ বাইশ থেকে দীর্ঘদিন ধরে আরজি করের এই সমস্ত দুর্নীতি ইচ্ছা করে ছাত্রছাত্রীদের ফেল করিয়ে দেওয়া থেকে শুরু করে মৃতদেহ পর্যন্ত অনৈতিকভাবে বিক্রি করে দেওয়া বিভিন্ন রকমের টেন্ডারের দুর্নীতি সহ একাধিক বিষয়ে তিনি মুখ খুলেছেন মুখ খুলে তিনি কি প্রাইজ পেয়েছেন না প্রাইজ পেয়েছেন কিন্তু সন্দীপ ঘোষ দুর্নীতি করা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষকে প্রাইজ পোস্টিং করেন অথচ আক্তার আলী যারা দুর্নীতিটাকে ফাঁস করে দেওয়ার চেষ্টা করেন আমাদের এই রাজ্য প্রশাসন সেই আক্তার আলীকে অ্যাসিস্ট্যান্ট সুপার থেকে বদলি করে দিয়ে একেবারে মুর্শিদাবাদ কলেজে পৌঁছে দিয়েছিলেন এইটা হচ্ছে আমাদের রাজ্যের স্বাস্থ্য ভবন এইটাই হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন চালানোর একটা উদাহরণ এরকম প্রত্যেকটা ক্ষেত্রে ভুরি ভুরি উদাহরণ আছে এবার আপনাদের ডিসাইড করতে হবে যে আপনারা সমাজে আক্তার মতো লোক চান যারা জীবনের পরোয়া না করে যারা শুধুমাত্র বলছেন যে আমি একজন মানুষ এইভাবে দুর্নীতিগুলো দিনের পর দিন চোখের সামনে মেনে নিতে পারিনি এবং সেই দুর্নীতিতে একেবারে চোখ বন্ধ করে সাইন করতে পারতাম না সেই কারণে স্বাস্থ্য ভবনকে জানিয়েছিলাম অ্যান্টি করাপশন উইং কে জানিয়েছিলাম তার সত্ত্বেও কোনো ফল হয়নি বরঞ্চ আমারই ক্ষতি হয়েছে সেই আক্তার আপনারা সমর্থন করবেন পশ্চিমবঙ্গের মানুষ হয়ে নাকি যে সন্দীপ ঘোষরা এইভাবে মৃতদেহ পর্যন্ত বিক্রি করে দিত বলে যে সমস্ত আক্তার অভিযোগ তুলছেন এবং আরো যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমাজ মাধ্যম এমনকি কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সন্দীপ ঘোষ সম্পর্কে যা যা প্রশ্ন তুলেছেন আপনারা তার পক্ষে থাকবেন দেখুন আমাদের রাজ্য সরকার সন্দীপ ঘোষের পক্ষে রয়েছে সেটা বারবার তারা প্রমাণ করে দিয়েছে কিন্তু রাজ্যবাসী হিসেবে আমরা কার পক্ষে সন্দীপ ঘোষের পক্ষে নাকি সন্দীপ ঘোষের দুর্নীতির পর্দা ফাঁস যিনি করতে চেয়েছেন আক্তার আলীর পক্ষে এইটা কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের এই রাজ্য সরকার যারা দুর্নীতিগ্রস্ত তাদের কিন্তু প্রোটেক্ট করার জন্য সর্বস্ব দিয়ে দেন আপনি যদি দুর্নীতিগ্রস্ত হন তাহলে কিন্তু আপনি সমস্ত রকমের সুবিধা পাবেন এই রাজ্য সরকারের তরফ থেকে একেবারে রাজ্য সরকার আপনাকে প্রোটেক্ট করে দেবেন আমার আপনার করের পয়সা দিয়ে কপিল শিব্বালের মতো আইনজীবীও আপনাকে দিয়ে দেবেন যাতে করে আপনাকে বাঁচানো যায় কিন্তু আপনি যদি ভুল করেও যদি দুর্নীতির প্রতিবাদ করেন আপনি যদি কোথাও গিয়ে সিরধারাটা সোজা করে থাকেন তাহলে কিন্তু এই শাসকের রক্তচক্ষুর মুখে পড়তে হবে তাই যে নবান্ন অভিযানের যে ডাকটা দেওয়া হয়েছে না এটা শুধু অভিযানের ডাক না এটা আমাদের দুর্নীতিকে আমাদের সমাজ থেকে শেষ করতে হবে অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের সমাজের তেরো চোদ্দ বছর তৃণমূল কংগ্রেসের রাজত্বকালে যে ক্ষতি পশ্চিমবঙ্গবাসীর হয়েছে ইতিহাস তার বিচার করবে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যটাকে কোন রসাতলে নাবিয়ে দিয়েছেন শিক্ষা দপ্তরের দুর্নীতি সেটা ধরাই পড়ে গিয়েছে রেশনের দুর্নীতি ধরাই পড়ে গিয়েছে এবার ছিল স্বাস্থ্য সেটাও ধরা পড়ে গিয়েছে ভাবুন এমন কোনো রাজ্য সরকার আমাদের পশ্চিমবঙ্গে আগে কখনো দেখেছেন যে এইভাবে আমাদের সমাজকে একেবারেই তলানিতে ঠেকিয়ে দিয়েছে একেবারেই প্রমাণ নিশ্চিতভাবে এখনো পর্যন্ত হয় সর্বক্ষেত্রে হয়নি প্রমাণ আপনারা করতে পারবেন না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে সমস্ত প্রমাণগুলো পেয়েছি যে সমস্ত নেতা মন্ত্রিত্বরা এখনো বিভিন্ন চুরির দায় জেলে রয়েছে সেখান থেকে তো অন্তত এবার আন্দাজ করতে পারেন যে আমাদের এই রাজ্য সরকার আমাদের কোন জায়গায় নিয়ে যেতে চাইছেন দয়া করে এবার তো অন্তত সির সোজা করুন গালি কি করবেন আমরা শুনে দিয়ে বার দিই কিন্তু দ্বারাটা যদি সোজা করেন না তাহলে আপনার সন্তানদের কাছ থেকে আপনার স্ত্রী পুত্রদের কাছ থেকে না সম্মান পাবেন এবং নিজের বিবেকও আপনাকে সম্মান দেবে যে হ্যাঁ যে সির দ্বারাটা বিকিয়ে দিইনি এবং ইতিহাসও আপনাদের ক্ষমা করবে না যদি এই মুহূর্তে পশ্চিমবঙ্গকে যারা ডোবানোর চেষ্টা করছেন তাদেরই শরিক যদি আপনারা হয়ে যান তাদের সঙ্গে যদি এই মুহূর্তে আপনারা গলা মেলান তাহলে ইতিহাস যেদিন প্রমাণ করে দেবে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অধ্যায়টা ঠিক কত কালো ছিল এবং তখন কিন্তু নিজেদের বিবেকের কাছে আপনারা উত্তর দিতে পারবেন না যে এই কালো অধ্যায়ের অংশ আপনাদের মধ্যেও কেউ কেউ ছিলেন তাই দয়া করে বলবো যে অনেক হয়েছে অনেক চুরি দুর্নীতি হয়েছে দয়া করে পশ্চিমবঙ্গকে রক্ষা করুন অন্য যে কোনো রাজনৈতিক দলের হাতে তুলে দিন তবে তৃণমূল কংগ্রেস না যেভাবে আমাদের রাজ্যটাকে একেবারে ক্ষতিগ্রস্ত করে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় একদিন থাকা মানে ঘটে যাওয়ার সম্ভাবনা তবে হ্যাঁ প্রমাণ ছাড়া তো আমরা কথা বলি না নিশ্চিতভাবে প্রমাণ আপনাদের একেবারে খবরের শেষে প্রমাণও দেব আসুন প্রমাণ আপনাদের দি। এই যে আরজিকর ঘটে যাওয়ার পর আপনারা সংবাদ মাধ্যম হয়তো চোখে রেখেছেন যে প্রচুর ঘটনা ঘটে গিয়েছে নারী নির্যাতনের মতো একাধিক ঘটনা ঘটে গিয়েছে সেখানে সেখানে তাদেরকে বিচ্ছিরি খুন করে রাস্তার মধ্যে ফেলে দেওয়া হয়েছে সেই প্রচুর ঘটনা আপনারা দেখেছেন আজকে একটা নতুন ঘটনা দেখিয়ে পর্বটা শেষ করার চেষ্টা করব সেটা হচ্ছে হচ্ছে একজন যার নাম মুখার্জি তিনি সার্দ এভিনিউ কলকাতাতে রাতের বেলায় আসছিলেন এবং তাকে কিভাবে একটা বাইকার থ্রেড দিয়েছেন তার গাড়ির কাজটা পর্যন্ত ভেঙে দিয়েছেন সেটা দেখুন এবং ইনি প্রশ্ন করছেন এই আমাদের নারী সুরক্ষা আর্জি করে নিয়ে এত আন্দোলন হচ্ছে তারপরেও সাধারণ মানুষ এত ডেসপারেট মানুষ এত ডেসপারেট কখন ডেসপারেট হয় মানুষের যখন আইন শৃঙ্খলার উপর ভয় থাকে না আসুন তার বক্তব্যটা আপনারা শুনুন আমি লাইভ সেভাবে আসি না আজকে আমি একটা জিনিস দেখাতে আমি যে কার্ফিউ তাকেও দেখাবো আই ওয়াজ ড্রাইভিং অ্যান্ড সি কলকাতার সাদান এভিনিউতে টোয়েন্টি সেভেন এ এটার সামনে আমি রয়েছে এই মুহূর্তে পুলিশও এসেছে ছেলেটিকে ধরা হয়েছে ওখানে তার বাইকটা রয়েছে প্রচুর লোকজন এখানে রয়েছে এবং কলকাতা শহরে আজকে আমি এই কারণেই এলাম লাইভে আমরা এত কিছু প্রোটেস্ট করছি এত কিছু চলছে তার মধ্যেও একটি মেয়ের মিনিমাম নিরাপত্তা বোধ হয় আজকের ডেটে আমাদের এখানে নেই এবং আমি সেই কারণেই এলাম বাইকটা আমার গাড়িতে রাদার ও টাচ হয়েছে হওয়াতে ও এসে আমাকে আই ওয়াজ ড্রাইভিং আমাকে এসে নক করে আমি একটু কাজ নামাই এবং আমাকে বলে যে আমাকে বলে দরজা খুলতে সাদার্ন এভিনিউতে ওকে আমি বলি যে দরজা আমি খুলব না আমি অবভিয়াসলি আমার একটা মহিলা হিসেবে আমার একটা সিকিউরিটির ব্যাপার আছে আমাকে হি ক্যান মলেস মি তারপরে সাদান এভিনিউতে ইউসি সাদান এভিনিউতে এসে ঘুষি মেরে আমার কাজ গাড়ির কাজ ভেঙে দেয় এবং আমি এখান থেকে উঠতে পাচ্ছি না পুলিশ এসেছে পুলিশরা আমাকে এখান থেকে রেস্কিউ করবে বিকজ আমার পুরো সব জায়গায় কাছে কাঁচ হয়ে রয়েছে আমি এখান থেকে বেরোতে আমার কলকাতা শহরে এটা মেয়েদের সিকিউরিটি শুনলেন বন্ধুরা এটাকেও নাটক বলবেন জানি না বলতে পারেন আপনাদের তো আবার ওই ঋতুপর্ণা ঘোষ ওইভাবে শঙ্খ বাজালে আপনাদের ভালো লাগে কিন্তু একটা গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে সেটা প্রমাণ পাওয়া সত্ত্বেও হয়তো আপনারা বলবেন এটা ফেক তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় রাখতে হবে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় রাখতে তারাই চাইবে যারা সত্যি সত্যি কিছুভাবে বেনিফিটেড হচ্ছে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা কেউই বেনিফিটেড হচ্ছে না আপনি যে সম্প্রদায়ের হন যে গোষ্ঠীরই মানুষ হন কিন্তু হ্যাঁ কিছু কিছু বর্গের নচিকেতার মতো কিছু কিছু লোক রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো লোক রয়েছে এবং আরো এরকম গোষ্ঠীটা অনেক একটা বড় রয়েছে যারা পঞ্চায়েতের মেম্বার রয়েছেন যারা এই শাসক দলের সঙ্গে কোনো কোনো ভাবে যুক্ত কোনো কোনো কাঠমানি হয়তো পাচ্ছেন তারা সমর্থন করতে পারেন কিন্তু সাধারণ মানুষ হিসাবে আপনারা কোন যুক্তিতে সমর্থন করবেন এই সরকারকে বলতে পারেন তাই নবান্ন অভিযানের যারা ডাক দিয়েছেন সেটা নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত হয়তো করতে পারবেন না কিন্তু প্রতিবাদটা এমন স্তরে হওয়া উচিত যে মুখ্যমন্ত্রীর কাছে মেসেজ পৌঁছে যাওয়া উচিত যে পশ্চিমবঙ্গের মানুষ আমাকে আর চাইছে না কি বলবেন আপনারা রাস্তায় নামার জন্য প্রস্তুত লিখে জানান আজকের পর্বে এখনকার মতো এখানেই শেষ করলাম